টোনা, এই টোনা শোনো, একটা খুশি সংবাদ আছে গো। তাই নাকি টুনি? তো কি খুশি সংবাদ দিবে শুনি, তাড়াতাড়ি বলো, আমার তো এক্ষুনি শুনতে ইচ্ছে হচ্ছে। আমি মা হতে যাচ্ছি টোনা, তুমি বাবা হবে, আর কয়েকদিনের মাঝে আমি ডিম দিব গো টোনা। সে কি কথা টুনি, আমি তোমার কথা শুনে ভীষণ খুশি হয়েছি। তবে তো পুরো জঙ্গলের পাখিদের মিষ্টি খাওয়াতে হয়, এত বড় একটা খুশি সংবাদ, জঙ্গলের পাখিরা মিষ্টি খাবে না, সেটা কি কখনো হয় বলো তো? তুমি বিশ্রাম করো, আমি পাখিদের মিষ্টি খাওয়াতে গেলাম। আর হ্যাঁ, একদম কাজ করবে না তুমি, আমি দাসীদের বলে যাচ্ছি কাজ করতে। এ কথা বলে টোনা খুশিতে জঙ্গলের পাখিদের মিষ্টি খাওয়াতে চলে যায়। আসলে টোনা ছিল সেই জঙ্গলের সর্দার, তাই জঙ্গলে টোনার অনেক নাম ডাক ছিল, টোনার ছিল অনেক সম্পদ, টোনার একটা রাজপ্রাসাদের মতো বাড়ি ছিল, আর অনেক দাস দাসী ছিল। আরে সর্দার মশাই, যে তো কিসের মিষ্টি খাওয়াচ্ছেন শুনি, কোনো খুশি সংবাদ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ শালিক, আমি বাবা হতে যাচ্ছি, সেই খুশিতেই আজ পুরো জঙ্গলে মিষ্টি খাওয়াবো আমি। বাহ, সে তো খুব খুশির কথা, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আমরাও অনেক খুশি হয়েছি সর্দার মশাই। এরপর টোনা সব পাখিদের মিষ্টি খাইয়ে বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটছিল তাদের, টোনা আর টুনি অনেক খুশি ছিল। একদিন টুনি বলে, টোনা, এই টোনা শোনো, বাড়িতে থাকতে থাকতে আমার একদম ভালো লাগছে না টোনা, তাই বলছিলাম কি, আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসছি, কেমন? না না টুনি, তুমি এই অবস্থায় একা একা কেন ঘুরবে বলো তো, তার থেকে ভালো একটা দাসীকে নিয়ে যাও। উফ টোনা, আমার সব সময় এমন দাস দাসী নিয়ে ঘুরতে একদম ভালো লাগে না, বুঝতে পেরেছো? তার থেকে বড় আমি একাই যাব। এরপর টুনি টোনাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করায়। টোনাকে তো রাজি করালাম, আচ্ছা পাশেই তো একটা মন্দির আছে, তাহলে আমি বরং পূজোর থালাটাও সাথে নিয়ে যাই, পূজোটাও দেয়া যাবে। এরপর টুনি পূজোর থালা নিয়ে জঙ্গলে ঘুরতে চলে যায়। আর মন্দিরের দিকে রওনা দেয়। ওই জঙ্গলে একটা বটগাছের নিচে এক তান্ত্রিক পেঁচা ধ্যান করছিল। টুনি আনমনে যেতেই তান্ত্রিকের কাছে এসে ধপাস করে পিছলে পড়ে যায়, আর পূজোর থালাটাও পড়ে শব্দ হওয়াতে তান্ত্রিকের ধ্যান ভেঙে যায়। এই কে রে তুই, দেখে শুনে চলতে পারিস না, দিলি তো আমার ধ্যানটা ভেঙে, তুই যে অন্যায়টা করলি তার শাস্তি এবার তোকে পেতেই হবে। না না তান্ত্রিক বাবা, আপনি আমাকে শাস্তি দিবেন না, আমি যে গর্ভবতী, আমার সন্তানের কি হবে বলুন, একটু দয়া করুন তান্ত্রিক বাবা। ঠিক আছে, তবে শুনে রাখ, তোর যে পেটের সন্তান আছে সে কোনো স্বাভাবিক সন্তান হবে না, ও একটা নাককন্যা হবে, এই আমার অভিশাপ, বুঝতে পেরেছিস? না না তান্ত্রিক বাবা, আপনি এত বড় একটা অভিশাপ দিবেন না আমাকে, আমার প্রতি দয়া করুন তান্ত্রিক বাবা, একটু দয়া করুন। টুনি এত আকুতি মিনতি করার পরও তান্ত্রিক তার অভিশাপ তুলে নেয় না, আর সেখান থেকে চলে যায়। আর টুনিও মন খারাপ করে বাড়িতে চলে আসে, আর টোনাকে সবটা খুলে বলে। সবটা শুনে টোনা অনেক চিন্তায় পড়ে যায়। এবার তাহলে কি হবে টুনি, আমাদের সন্তান কি সত্যি সত্যি নাককন্যা হবে বলো তো? জানি না টোনা, ঈশ্বর সব ঠিক করে দিবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। এভাবেই চিন্তায় চিন্তায় কাটছিল ওদের দিন। টুনি একদিন অনেক সুন্দর একটা ডিম দেয়, আর ডিমে তা দিতে থাকে, আর অনেকদিন অপেক্ষার অবসান ঘটিয়ে টুনির ডিম ফুটে সত্যি একটা নাককন্যা বের হয়। টোনা, এই টোনা, এবার কি হবে টোনা, শেষে কি না টুনির ঘরে নাককন্যা, এবার আমাদের কি হবে, এত দিনের আশা সবচেয়ে শেষ হয়ে গেল টোনা।
এখন আমাদের কি হবে? আমিও জানি না টুনি, এবার জঙ্গলের পাখিদেরকে আমি মুখ দেখাবো কি করে বলো তো? জঙ্গলে সবাই না জানি, কত কি বলবে আমাকে। আমি এই জঙ্গলে একজন সর্দার, আমার কত নাম ডাক আছে। এখন এই নাগকন্যাকে আমরা কি করব? জানি না, আমি কিচ্ছু জানি না টোনা। তবে একটা কথা মাথায় রাখবে, আমি যেহেতু এই নাগকন্যাকে জন্ম দিয়েছি, সেহেতু আমি ওর মা, আর আমি ওকে মায়ের স্নেহ মমতা দিয়ে বড় করে তুলব। এতে জঙ্গলে যে যাই বলুক না কেন। ঠিক আছে টুনি, তবে এতে আমার কোনো আপত্তি নেই। আজ থেকে আমরা ঈশ্বরের ওপর ভরসা করে আমাদের নাগকন্যাকে বড় করে তুলব। এরপর টোনা টুনি নাগকন্যাকে নিজের মেয়ে হিসেবে মেনে নেয়। আর অন্যদিকে জঙ্গলের চারদিকে ছড়িয়ে পড়ে যে টোনা আর টুনির ঘরে নাগকন্যার জন্ম হয়েছে। আরে বিউটি দিদি, ও বিউটি দিদি, কি হয়েছে জানো? আরে আমাদের সর্দার টোনা আছে না, তার ঘরে নাকি নাগকন্যার জন্ম নিয়েছে গো। কি সাংঘাতিক কথা রে বাবা। হ্যাঁ গো শালুক দিদি, পুরো জঙ্গলে তো সবাই তাই বলাবলি করছিল। আমি তো এমন ঘটনা বাপের জন্মেও শুনিনি। পাখির ঘরে সাপ, ভয়ে তো শরীর আমার একেবারে শিউরে উঠছে। তার যা বলেছো, তবে এবার আমি আসি গো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এরপর শালিক আর বিউটি পায়রা চলে যায়। এভাবেই জঙ্গলের সব পাখিরা নানান ভালো মন্দ কথা বলাবলি করছিল। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। টোনা আর টুনির মেয়ে নাগকন্যা এখন অনেক বড় হয়েছে। টুনি আর টোনা ওদের মেয়েকে অনেক ভালোবাসত। একদিন এক সাধু বাবা আসে টোনার বাড়িতে। সাধু বাবা, সাধু বাবা, আমার মেয়েটাকে একটু দেখুন না সাধু বাবা। আমার মেয়েটাকে দেখার জন্যই যে আমি আপনাকে ডেকেছি। আচ্ছা, আমাদের মেয়েটা কি কোনো দিনও পাখি হবে না বলুন না সাধু বাবা। একটা উপায় আছে, যদি তোদের মেয়েকে কোনো ভালো মনের পাখির সাথে বিয়ে দেয়া যায়, তাহলে ওর পাখিতে পরিণত হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। এখন তোরাই ভেবে দেখ কি করবি। সাধু বাবার কথা শুনে টুনি আর টোনা কিছুটা আশ্বাস পায়। আর টোনা পুরো জঙ্গলে ঘোষণা দেয় যে যে নাগকন্যাকে বিয়ে করবে, টোনা তার সম্পদের অর্ধেক অংশ তাকে দিয়ে দিবে। কিন্তু এ খবর পেয়েও নাগকন্যাকে কেউ ভয়ে বিয়েই করতে রাজি হয় না। এতে টোনা আর টুনি অনেকটাই হতাশ হয়ে যায়। এই টোনা টোনা, এবার কি হবে বলো তো? আমাদের মেয়েকে যে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না। জানি না টুনি কি হবে। এভাবেই টোনা টুনি অনেক চিন্তা করছিল। অন্যদিকে ওই জঙ্গলে থাকতো এক অনাথ রকি টোনা। রকি টোনা ছিল অনেক সৎ মনের পাখি। আচ্ছা, সর্দার মশাই তার নাগকন্যাকে নিয়ে তো ভীষণ চিন্তায় পড়ে আছে, আর আমিও তো অনাথ, আমার যে কেউ নেই। তাই আমি নাগকন্যাকে বিয়ে করলে তো একটা পরিবার পাবো, আর সর্দারের চিন্তাও কমে যাবে। হ্যাঁ, আমি নাগকন্যাকে বিয়ে করব, তবে আমার কোনো সম্পদ চাই না। এরপর রকি টোনা টোনা টুনির বাড়িতে আসে। আর তাদের সব কথা খুলে বলে। আর সবটা শুনে টুনি আর টোনা অনেক খুশি হয়। আর অনেক ধুমধাম করে নাগকন্যার সাথে রকি টোনার বিয়ে হয়। রকি টোনাও নাগকন্যাকে অনেক যত্ন করত, ভালোবাসত। একদিন রকি টোনার নাগকন্যা যখন পূর্ণিমার আলোয় ছাদে বসে গল্প করছিল, তখন হঠাৎ নাগকন্যা একটা সুন্দর টুনটুনি পাখিতে পরিণত হয়। আরে তুমি কে? আমার স্ত্রী নাগকন্যা কোথায় গেল? রকি, আমি তোমার স্ত্রী, কিন্তু আমি পাখি হলাম কি করে? আমি তো নাগকন্যা ছিলাম। ঠিক তখনই টোনা টুনি চলে আসে, আর এসব দেখে ওরা দুজন অনেক খুশি হয়। টোনা দেখো দেখো, আমাদের মেয়েটা যে অভিশাপ থেকে মুক্ত হয়েছে। আমি তোকে সবটা বলছি রে মা, আসলে তুই পেটে থাকতে এক তান্ত্রিকের অভিশাপে
তুই নাগকন্যা হয়েছিলি। আর কিছুদিন আগে এক সাধু বাবা বলেছিল, তোকে কোনো সৎ পাখির সাথে বিয়ে দিলে তুই অভিশাপ থেকে মুক্ত হবি। এই সব কিছুই রকির জন্য হয়েছে রে মা। বাবা রকি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সত্যি একজন সৎ মনের পাখি। এরপর সবাই অনেক খুশি হয় আর ওরা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে কোনো কিছুর ওপর আশ্বাস ভরসা রাখলে তা কোনো না কোনো দিন ঠিক পূরণ হয়। তাই আমাদের বিপদে ভয় না পেয়ে বিশ্বাস আর ভরসা রাখতে হবে। ফুলতুলি জঙ্গলে একটা গাছের ডালে একটা টুনি পাখি বাসা বেঁধে থাকত। টুনি পাখি ছিল ভীষণ অহংকারী। টুনি সবসময় নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করত। আর টুনির বাসার পাশেই এক কাকলিকা বাসা বানিয়ে থাকত। টুনি দিদি, আজ পিঙ্কি দিদির মেয়ের জন্মদিন, আমাকে নিমন্ত্রণ করেছে, আমি ওখানেই যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে গো? দেখ কাকলি, তোকে নিমন্ত্রণ করেছে তুই যা, আমাকে ডাকতে এসেছিস কেন? হ্যাঁ, আর তুই কি করে ভাবলি যে আমার মতো এত সুন্দর টুনি পাখি তোর মতো এমন কালো পাখির সাথে যাবে? তোর সাথে আমাকে মানায় নাকি? হ্যাঁ টুনি দিদি, তুমি এভাবে বলছো কেন? ঈশ্বর আমায় কালো বানিয়েছে, আর এই জন্য তো আমি কালো হয়েছি, তাই না? আচ্ছা কাকলি, তুই তোর এমন কালো কুচির চেহারা নিয়ে বনে কিভাবে ঘুরে বেড়াস বলতো? তোর কি একটুও লজ্জা লাগে না রে? আর দেখ আমি কত সুন্দর, আর আমি এত সুন্দর বলে বনের সব পাখিরা আমার সাথে বন্ধুত্ব করতে আসে, আর তুই কালো বলে তো তোর সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। ছি ছি, দেখো টুনি দিদি, তুমি কিন্তু তোমার সৌন্দর্য নিয়ে অনেক বেশি অহংকার করে ফেলছো। মনে রেখো, সৌন্দর্যের অহংকার কিন্তু বেশি দিন থাকে না, আর একদিন দেখবে এই সৌন্দর্যের জন্য তুমি বিপদে পড়বে। হয়েছে থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না, আমার মতো সুন্দরী টুনি কখনোই বিপদে পড়বে না, বুঝলি? তুই যা তো এখন এখান থেকে, তুই আমার সামনে কখনোই আসবি না, তোকে দেখলেই আমার গাটা ঘিন ঘিন করে, দূর হ বলছি। টুনির কথা শুনে কাকলি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। টুনি এভাবে জঙ্গলের পাখিদের সাথে খারাপ ব্যবহার করত। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন জঙ্গলের পাখিরা টুনির কাছে আসে। কি গো টুনি দিদি, তুমি এভাবে আপন মনে গান গিয়ে ঘুরে বেড়াচ্ছ? বর্ষাকাল যে চলে এলো, তুমি তোমার বাসাটা মজবুত করবে না? তাই বলছি কি টুনি দিদি, আমরা তো বনের সবাই কাঁটার ফল সংগ্রহ করতে যাচ্ছি, তুমিও চলো না আমাদের সাথে। শোনো বিউটি দিদি, আমাকে নিয়ে তোমাদের অত ভাবতে হবে না, বুঝেছো? আমারটা আমি নিজেই বুঝে নিব, আর তোমাদের মতো কুচ্ছিত পাখিদের সাথে আমি কিছুতেই যাব না। যাও যাও, তোমরা যাও তো এখান থেকে। বাপ বা টুনি দিদি, আজকাল দেখি তোমার রূপের যা তেজ হয়েছে, তোমাকে তো কোনো কথা বলাই যায় না, তোমার অহংকার একদিন ঠিক পতন হবে, দেখে নিও। এই চলো তো, চলো সবাই, আমরা এই অহংকারী টুনির কাছে কেউ আসবো না। এসব কথা বলে জঙ্গলের পাখিরা সেখান থেকে চলে যায়। আর টুনি মনে মনে ভাবতে থাকে, আমি কি না ওদের মতো কুচ্ছিত পাখিদের সাথে বনে কাঠের ফল সংগ্রহ করতে যাব? আমার মনে হয় কোনো মান সম্মান নেই, আর এই পাখিদের শখ কত আমাকে নিয়ে যেতে এসেছে, যত সব। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। অহংকারী টুনি সব সময় বনের পাখিদের সাথে এভাবেই খারাপ ব্যবহার করত, আর নিজের সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করত, আর কারণে অকারণে পাখিদের অপমান করত। এরপর বর্ষাকাল চলে আসে। একদিন বৃষ্টির দিনে এক মিঠুততা নামে এক বৃদ্ধা পাখি টুনির বাসায় আশ্রয়ের জন্য আসে। মারে, কেউ বাসায় আছিস? আমাকে একটু আশ্রয় দিবি, আমি যে বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি। এভাবে বৃদ্ধা মিঠুততা টুনির দরজা ধাক্কাতে থাকে, আর তখন টুনি রেগে দরজা খুলে বলতে থাকে,
এই যে বুড়ো, আপনার সমস্যাটা কি বলুন তো? এত চিৎকার করছেন কেন? আর দিলেন তো আমার ঘুমটা ভেঙে। এই বৃষ্টির দিনে কি আরাম আয়েশ করে একটু ঘুমাচ্ছিলাম, আর সকাল সকাল আপনি আমার ঘুমটা ভেঙে দিলেন। এখন যদি ঘুম না হওয়ার জন্য আমার চোখের নিচে কালো দাগ পড়ে তখন কি হবে? হ্যাঁ, তখন তো আমার সৌন্দর্য কমে যাবে। এই যে শুনেন, আপনি চলে যান তো এখান থেকে, আমি আপনাকে কোনো আশ্রয় দিতে পারবো না। মা রে, এমন করে বলিস না মা, আমায় একটুখানি আশ্রয় দে, বৃষ্টি থেমে গেলে আমি চলে যাব, দয়া কর মা। এই যে দেখুন, কারের কাছে এত ঘ্যান ঘ্যান করবেন না। আপনার মতো কুচ্ছিত পাখিকে, আপনার মতো একটা কুচ্ছিত পাখিকে আমি কিছুতেই আশ্রয় দিতে পারবো না। আর আপনাকে কে বা আশ্রয় দিবে? হ্যাঁ, আর আপনার শরীর তো পুরো ভিজে গেছে, ছি ছি, কত নোংরা লেগে আছে। আপনি চলে যান তো এখান থেকে, আমি কিছুতেই আপনাকে আশ্রয় দিতে পারবো না। এসব চিৎকার শুনে পাশ থেকে কাকলি কাক বলে ওঠে, এই যে বৃদ্ধা মেশো, আপনি আমার ঘরে এসে আশ্রয় নিন, ওই টুনি দিদি আপনাকে কখনোই আশ্রয় দিবে না, সে তো তার সৌন্দর্যের মোহে পড়ে আছে, অন্যদের কষ্ট কি করে বুঝবে সে, আসুন মেশো। এরপর বৃদ্ধা মিঠু তোতা কাকলি কাকের ঘরে গিয়ে আশ্রয় নেয়। আর তখন টুনি মনে মনে ভাবতে থাকে, এই কাকলিটা বড্ড বেড়ে গেছে, একে কিছুতেই এখানে থাকতে দেয়া যাবে না, সব সময় আমার পিছনে লেগেই থাকে, একে এখান থেকে ধরাতেই হবে, সে যে করেই হোক। পেয়েছি একটা বুদ্ধি, কাকলি তোকে এবার কিভাবে মজা দেখায় সেটা কালকেই বুঝবি। এভাবেই সেই দিনটা কেটে যায়, আর বৃষ্টিও থেমে যায়। তখন টুনি কাকলির কাছে গিয়ে মিষ্টি সুরে বলতে থাকে, কাকলি, ও কাকলি শোনো, আমরা তো প্রতিবেশী তাই না, তাই এত ঝগড়াঝাটি আর হিংসা করে কি হবে বলো, চলো আজ থেকে আমরা বন্ধু হয়ে যাই, আর সব সময় আমরা মিলেমিশেই থাকবো। টুনির মুখে এমন মিষ্টি কথা শুনে কাকলি কাক পুরো অবাক হয়ে যায়। আরে টুনি দিদি, তুমি সত্যি সত্যি বলছো নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার কথা। আজকে সূর্য কোন দিকে উঠেছে গো, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে? হ্যাঁ, ধুর পাগলি, কি যে বলিস না তুই, সূর্য তো পূর্ব দিকেই উঠেছে রে। শুনেছি পাশের জঙ্গলে একটা বড় আম গাছ আছে, চল না আমরা দুজনে সেখান থেকে মন ভরে আম খেয়ে আসি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে তাই চলো। কাকলি কাক টুনির কথা বিশ্বাস করে, আর টুনির সাথে সেই আম গাছের কাছে যেতে থাকে। আর তখনই টুনি মনে মনে বলতে থাকে, আরে বোকা কাকলি, আমার চালাকি তো তুই কিছুই বুঝতে পারলি না, আজই তোর শেষ দিন হবে, কেননা ওই আম গাছ তো ওই জঙ্গলের রাজা ঈগলের, আর ওই আম গাছে যে পাখি আম খেতে যায় তাকে যে ঈগল খেয়ে ফেলে, আর আমি তো দেখতে সুন্দর তাই ঈগল আমাকে খাবেই না। এরপর তারা সেই আম গাছের কাছে যায়, আর সেখানে গিয়ে তারা ওই ঈগলকে দেখতে পায়। আরে আরে টুনি দিদি, এখানে তো ওই পাখি খেকো ঈগলকে দেখতে পাচ্ছি, চলো চলো টুনি দিদি আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো। আরে কাকলি ভয় পাস না, আমার মতো সুন্দরী পাখি থাকতে তোর কিসে ভয় রে, চল চল। এরপর টুনি আর কাকলি সেই আম গাছের ডালে গিয়ে বসে, আর তাদেরকে দেখে ঈগল রাজা তো ভীষণ খুশি হয়। আহা, কত দিন পর দুটো পাখি পেয়েছি, আজ তো দেখি ভালোই খাওয়া হবে, জিভে তো আমার জল এসে গেল, কিন্তু এখন কাকে আমি খাই? রাজা মশাই, আমি আপনার জন্য এই কাকলিকে ধরে এনেছি, আপনি বরং ওকেই খেয়ে নিন, আর আমি তো অনেক সুন্দর পাখি, আপনি বরং আমার সাথে বন্ধুত্ব করুন। টুনির মুখে এসব কথা শুনে কাকলি কাকের আর বুঝতে বাকি থাকলো না যে যে টুনি তাকে এখানে চালাকি করে এনেছে। এই ভেবে কাকলি কাকের মন ভীষণ খারাপ হয়।
আরে না না টুনি, এখানে তো তুই সবচেয়ে সুন্দর পাখি। আহা, তুই তো দেখতে খুবই মোটা তাজা, আমি তো আজ তোকেই খাবো। আহা, আয় আয় কাছে আয়, গপ গপ করে তোকে খেয়ে নেই। আর ওই কাকুলি তো কালো, আমি কিছুতেই ওকে খাবো না, আমি তোকেই খাবো। এসব কথা শুনে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। দেখলে তো টুনি দিদি, তোমায় বলেছিলাম না, তুমি তোমার এই সৌন্দর্যের জন্য একদিন বিপদে পড়বে। দেখলে তো আজ তাই হলো, তাই বলেছিলাম টুনি দিদি, এত অহংকার একদম ভালো না। এসব বলে কাকলি কাক সেখান থেকে চলে যায়। আর ঈগল টুনিকে ধরে খেতে থাকে। এক বনে টোনা টুনি নামে এক দম্পতি বসবাস করত। টুনির যখন টিংটিং নামে একটা ছানা হয়, ঠিক তার কিছুদিন পরেই টোনা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। টুনি তার ছানা টিংটিংকে নিয়ে অসহায় হয়ে পড়ে আর ভিক্ষা করে সংসার চালাতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি অনেক কষ্ট করে তার মেয়ে টিংটিংকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। এরপর, এই মেয়ে, তোমার নাম কি আর তোমার মা বাবা কি করে? হ্যাঁ, তুমি কি এই ক্লাসে নতুন ভর্তি হয়েছো? আগে তো তোমাকে এই ক্লাসে দেখিনি। ম্যাম, আমার নাম টিংটিং আর আমার মা ভিক্ষা করে। ম্যাডাম, আমরা না অনেক গরিব, আমি আজকেই এই ক্লাসে ভর্তি হয়েছি। কণিকা কাক টিংটিং এর এই কথা শুনে উপহাস করতে থাকে। কি, তুই এক ভিখারির মেয়ে? তোর তো শখ কম নয় রে, একজন ভিখারির মেয়ে হয়ে এত নামী দামি স্কুলে ভর্তি হয়েছিস। কণিকার এমন কথা শুনে টিংটিং এর ভীষণ মন খারাপ হয়। তা দেখে ক্লাসের সব ছাত্র ছাত্রীরা টিংটিংকে দেখে হাসাহাসি করতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন সকালবেলা আবারও টিংটিং স্কুলে যায় আর কণিকা কাক সব ছাত্রছাত্রীর কাছ থেকে হোমওয়ার্কের খাতা জমা দেয়। কিন্তু টিংটিং হোমওয়ার্কের কোনো খাতা জমা দেয় না। তা দেখে কাকলি কাক বলে, এই গরিবের বাচ্চা, তুই খাতা জমা দিসনি কেন? হ্যাঁ, তোর মা কি ভিক্ষে করে তোকে খাতা কিনে দিতে পারেনি? হেডমাস্টারকে আগেই বলেছিলাম, এসব গরিবকে স্কুলে ভর্তি করালে স্কুলের মান সম্মান নষ্ট হয়ে যাবে। এখানে সব বড় লোকদের বাচ্চারা পড়াশোনা করে। আয় আমার কাছে আয়, মেরে তোর হাতের ছাল আমি তুলে নিব। ম্যাডাম, আজকে আমাকে ক্ষমা করে দিন। ম্যাডাম, আমার মা ঠিক কালকে আবার খাতা কিনে আনবে, আমি কাল থেকে সব হোমওয়ার্ক করে দিব আপনাকে। টিংটিং এর এই কথা শুনে কণিকা কাক আরো অনেক রেগে যায় আর টিংটিং এর ছোট্ট নরম হাতে শক্ত লাঠি দিয়ে অনেক মারতে থাকে। আর টিংটিং যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বলে, আমাকে আর মারবেন না ম্যাডাম, আমাকে আর মারবেন না, আমার হাতে যে বড্ড কষ্ট হচ্ছে, আমাকে ক্ষমা করে দিন ও মা গো, মা ছেড়ে দিন ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। টিংটিং এর এমন কান্না দেখে কণিকা কাক টিংটিংকে মারা বন্ধ করে না আর মারতে মারতে টিংটিং এর হাত ফেটে রক্ত বেরিয়ে আসে। এভাবে টিংটিং গরিব বলে কণিকা কাক দিনের পর দিন টিংটিংকে নানাভাবে অত্যাচার করতে থাকে। একদিন টিংটিং প্রচণ্ড জ্বর নিয়ে স্কুলে আসে আর সেদিন কণিকা কাক টিংটিংকে আরও বড় শাস্তি দেয়। জ্বর শরীরে টিংটিংকে এক ঘন্টা কড়া রোদের মধ্যে স্কুলের ছাদে দাঁড়িয়ে রাখে আর টিংটিং এর মাথা ঘুরে টিংটিং ছাদ থেকে পড়ে যায়। এত অত্যাচারিত হয়ে মারা যাওয়ার কারণে টিংটিং এর আত্মা কিছুতেই শান্তি পায় না আর টিংটিং এর আত্মা এরপর ডাইনি রূপ ধারণ করে। কথা বলে ডাইনি টিংটিং তার ক্লাসরুমে যায় আর গিয়ে দেখে কণিকা কাক টিংটিংকে যে লাঠি দিয়ে মেরেছিল সেই লাঠিটা সামনে নিয়ে পড়াচ্ছে। তা দেখে ডাইনি টিংটিং বলতে থাকে,
লাঠিটা হঠাৎ করে কলিকা কাককে মারতে শুরু করে দেয়। আর কলিকা কাক যন্ত্রণায় চিৎকার করে বলতে থাকে, হে একি একি, এই লাঠিটা আমাকে মারছে কেন? কে 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 মারছে আমাকে? ও মা গো, বাবা গো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই লাঠি এই লাঠি, থাম বলছি থাম। সেখান থেকে চলে যায়। এদিকে এমন অবাক করা কাণ্ড দেখে কণিকা কাক ও ক্লাসের সব ছাত্রছাত্রীরা ভীষণ ভয়ে চরসরো হয়ে যায়। টিংটিং যখন স্কুলের ছাদ থেকে এভাবে ডাকছিল, তখন নিচ থেকে কুহুতা দেখতে পায়। আর কুহু বলতে থাকে, আরে আরে, ছাদে ওটা কে কিভাবে ডাকছে? দেখি তো একবার গিয়ে, ছাদে কেউ আছে নাকি? এ কথা বলে কুহু স্কুলের ছাদে চলে যায়। আর ছাদে গিয়ে টিংটিংয়ের এমন ভয়ঙ্কর চেহারা দেখতে পেয়ে কুহু ভীষণ ভয় পায় আর দৌড়ে ছাদ থেকে পালিয়ে যেতে ধরে। আর তখনই ডাইনি টিংটিং তার হাতটা লম্বা করে আর কুহুর হাতটা ধরে ফেলে ভীষণ হাসতে থাকে। আর সে বলতে থাকে, কোথায় পালাচ্ছিস রে কুহু? আমি তো তোকে কোথাও যেতে দেব না। কথা বলে ডাইনি টিংটিং ছাদ থেকে কুহুকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর কুহু সাথে সাথে সেখানে মারা যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে কণিকা কাক তার নিজের বাড়িতে ঘুমিয়েছিল। ডাইনি টিংটিং কণিকার ঘরে এসে উপস্থিত হয় আর বলে, ডাইনি টিংটিং এর এমন অট্টহাসি শুনে কণিকার ঘুম ভেঙে যায় আর কণিকা ভয় পেয়ে চিৎকার করে বলতে থাকে, কে 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 আমার ঘরে ঢুকেছে? সামনে এসো বলছি, আমার সামনে এসো, কে লুকিয়ে লুকিয়ে এসব কথা বলছে? বেরিয়ে এসো বলছি। কথা বলে ডাইনি টিংটিং দৃশ্যমান হয় আর কণিকা কাককে শরীরে ঝাঁপিয়ে পড়ে আর কণিকা কাককে কামড়ে কামড়ে তার রক্ত মাংস খেতে থাকে আর সাথে সাথে কণিকা কাক সেখানেই মারা যায়। এতে করে স্কুলের হেড টিচার ভীষণ চিন্তায় পড়ে যায় আর এই সমস্যার সমাধানে স্কুলের তান্ত্রিককে ডেকে আনে আর তান্ত্রিক স্কুলে এসে যজ্ঞ করতে থাকে। এই স্কুলের উপর কোন আত্মা আছিস, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, এক্ষুনি বেরিয়ে আয়, আমি তোকে আহ্বান করছি, আয় আয়। তান্ত্রিকের এমন আহ্বানে আকাশ বাতাস কাঁপিয়ে ডাইনি টিংটিং তান্ত্রিকের সামনে আসে আর বলে, কি হয়েছে? তুই আমাকে দেখেছিস কেন? কি দরকার আমাকে তোর? তুই
তুই স্কুলে কেন অবস্থান করেছিস? আর কেনই বা এভাবে ক্ষতি করছিস সবার? তোর কি লাভ এতে বল? তান্ত্রিকের এই কথা শুনে টিং টিং সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তোর তোর প্রতিশোধ নেয়া শেষ, এবার তুই এই স্কুল ছেড়ে চলে যা। আর তুই কার ক্ষতি করতে চাস বিনা দোষে বলতো? আমার প্রতিশোধ নেওয়া শেষ, আমি অবশ্যই এই স্কুল থেকে চলে যাব। আর আমার এই স্কুলে কোনো কাজ নেই। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যদি কোনো টিচার আবার কোনো ছাত্রছাত্রীর উপর নির্যাতন করে, তবে তাকে শাস্তি দেওয়ার জন্য আমি আবার ফিরে আসব। এই কথা বলে ডাইনি টিং টিং সেই স্কুল থেকে চলে যায়। আর সেই স্কুলে আবার আগের মতো ছাত্রছাত্রীদের হাসির শব্দে মুখরিত হয়ে ওঠে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।